শুভ সন্ধ্যা আমি লিপুন আপনার লিপুন ওড়িয়া টিভি চ্যানেলকে বহুত বহুত স্বাগত করুচি। আজ সন্ধ্যার কোন টপ নিউজ রয়েছে চালু দেখি নবা, তা পূর্ব সমস্ত চ্যানেলকে সবসক্রাইব করে পাখর থাকা অল বেল আইকন কু দবাই দিও, কারণ যা লাটেস্ট ইনফরমেসন রয়েছে আপনার সর্বপ্রথমে দেখিপারে। তো দেখুন প্রথম অপডেট রয়েছে ক্যাপিটাল হসপিটাল বাহারে আউটসোর্সিং কর্মচারী প্রতবাদ, দরমা ন মিলবার ধারণার বসিছেন হাউসকিপিং কর্মচারী ও সিকুরিটি গার্ড, গতকাল ঠার মেডিকাল সফেই কাম বন্দ রাখিছেন সফেই কর্মচারী। এসহিত গতকাল ক্যাপিটাল হসপিটাল বাহারে জনে রোগীক সম্পর্কীয় সিকুরিটি গার্ড কু মাড় মারি অভিযোগ হয়েছে। পরবর্তী অপডেট রয়েছে টিকেট ঘোষণা পরে গাঁ গাঁরে জমুছি প্রচার, সুন্দরগড়ে ঘর ঘর বুলি ভোট মাগুছেন দিলীপ তির্কি ও বিনয় টপু। পরবর্তী অপডেট রয়েছে বারবাটি কটক আসনক নেই বড়ুচি দ্বন্দ্ব, বিজেডি প্রার্থী প্রকাশ বেহেরা বিজেপি ও কংগ্রেসর প্রার্থী কি হব তাহলে নেই বড়ুচি চর্চা। পরবর্তী অপডেট রয়েছে মধ্যপ্রদেশর রেওয়ারে ষাটিয়ে ফুট গভীর বোরওয়েল ভিতরক খসি পড়ছে ৬ বর্ষর পুয় ময়ঙ্ক, তাঁকু বঞ্চাইবা পাই ১৮ ঘণ্টা ধরি চালিছে উদ্ধার কার্য। বর্তমান সুদ্ধা এই বোরওয়েল নিকটরে এক সুড়ঙ্গ ভি গাত করা যাইছি, এসডিআরএফ ও এনডিআরএফ টিম উদ্ধার কার্যরে লাগিথিবা সূচনা রয়েছে। ময়ঙ্ককু উদ্ধার করিবাকু ৮রু অধিক জেসিবি মেসিন লাগিছি, সেইপরি সিসিটিভি ক্যামেরা জরিয়ারে ময়ঙ্কক উপরে নজর রখা যাইথিবা বেলে বোরওয়েল ভিতরকু অক্সিজেন পঠা যিবার ব্যবস্থা করা যাউতবা তথ্য রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে ইরান ও ইসরায়েল যুদ্ধ আশঙ্কা, আন্তর্জাতীয় বাজারে ব্যারেল পিছা ৯০ ডলার টপিলাণি তৈল দর আহরি বড়িবার আশঙ্কা রয়েছে সূচনা রয়েছে। তো যা ফলরে পেট্রোল আউ ডিজেল মূল্য আগকু আহরি বৃদ্ধি পাইব বলে আশঙ্কা করা যাচ্ছে। পরবর্তী অপডেট রয়েছে ইরান ও ইসরায়েল মধ্যে হইপারে যুদ্ধ, ইরান এয়ারপোর্ট দেই যিবা বন্ধ কলা এয়ার ইন্ডিয়া। পরবর্তী অপডেট রয়েছে পুনি কলবল করিব তাতি, রাজ্যকু পুনি ধীরে ধীরে ফেরুছি গরম, আজিঠার বিভিন্ন স্থানরে তাপমাত্রা ৬রু ৮ ডিগ্রি পর্যন্ত বড়িবা নেই পানিপাগ বিভাগ পূর্বানুমান করিছি। আজি ও রবিবার বৌদ্ধ অনুগুল নয়াগড় খোর্ধা কটক জেলার গোটিয়ে কিংবা ২টি স্থানরে প্রবল গরম অনুভূত হব বলে সূচনা রয়েছে। তা সহিত ১৭রু ২০ তারিখ বেড়কু তাপমাত্রা আহরি বৃদ্ধি পাইবার আশঙ্কা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে লোকসভা নির্বাচন পাই রাষ্ট্রীয় জনতা দল আরজেডি পরিবর্তন পাত্র নামক দলর মানিফেস্টো প্রকাশ করেছি। এই সময়ের তেজস্বী যাদব তাঁকর সোশিয়াল মিডিয়া হ্যাণ্ডেলে ট্যুইট করে কইছেন আগামী রক্ষাবন্ধন দিনঠার গরিব পরিবার মহিলা প্রতিবর্ষ ১ লক্ষ টাকার সহায়তা রাশি প্রদান করা। পরবর্তী অপডেট রয়েছে বিবাহ ভোজি যোগ দেওয়া যাই কার ধকার চালগলা তিনি ভাই ভৌণীকর জীবন, দিল্লির গ্রেটর নয়ডার মর্মদূত সড়ক দুর্ঘটনা ঘটিছে, বাইককু কার ধক্কা দেওয়া ফলরে গোটিয়ে পরিবার ৩ জনকর মৃত্যু ঘটিছে। মৃতক মানে সম্পর্কে ভাই ভৌণী হবে, বিবাহ ভোজি যোগ দিয়ে ফেরবা সময়ের এই অঘটন ঘটি সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে আজ আসিপারে বিজেপির বিধানসভা প্রার্থী তালিকা, ৩৫ আসন পাই ঘোষণা হইপারে প্রার্থীকর নাম। পরবর্তী অপডেট রয়েছে ১৫ তারিখ সুদ্ধা সরিপারে কংগ্রেসর প্রার্থী ঘোষণা, ৯৮ বিধানসভা ও ১৩ লোকসভা আসন পাই বাকি রয়েছে তালিকা। পরবর্তী অপডেট রয়েছে আজ রাজধানী ভুবনেশ্বর ৬৬তম প্রতিষ্ঠা দিবস, জয়দেব ভবনের স্বতন্ত্র কার্যক্রম সহ ফটোচিত্র প্রদর্শনী। পরবর্তী অপডেট রয়েছে পণা সংক্রান্তি বড়িব তাতি, ১৭রু ২০ তারিখ পর্যন্ত স্থিতি হইপারে অসম্ভাল, আভ্যন্তরীণ ওড়িশার ৪৫ ডিগ্রি পারদ ছুইবার আশঙ্কা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে সিংহদ্বার জকিবে প্রতিহারী সেবায়ত, শ্রীমন্দিরের অণহিন্দু প্রবেশ রোকিবাই শ্রীমন্দির প্রশাসন পক্ষর এভাবে প্রয়াস আরম্ভ হয়েছে। পণা সংক্রান্তি ঠার সকালে ও সন্ধ্যায় ২জন প্রতিহারী সেবায়তঙ্কু সিংহদ্বারে মোতায়েন করা যাবে বলে তথ্য রয়েছে। এনেই শ্রীমন্দির প্রশাসন সহ আলোচনা পরে প্রতিক্রিয়া দিয়েছেন প্রতিহারী নিযোগ সম্পাদক রামনারায়ণ গোচ্ছিকার। পরবর্তী অপডেট রয়েছে নির্বাচন পরিচালনা নেই রাজ্য নির্বাচন অধিকারীঙ্ক বিভিন্ন জেলাগ্রস্ত, গঞ্জাম সহিত একাধিক জেলায় বৈঠক হইতিবা সূচনা রয়েছে। নির্বাচনকু অবাধ ও নিরপেক্ষ করিবা উপরে গুরুত্ব দিয়া যাইছি, সমস্ত ভোটর কিপরি শান্তি শৃঙ্খলার সহিত মতদান করিবে সে নেই আলোচনা হইতিবা সূচনা রয়েছে। পরবর্তী অপডেট রয়েছে ঢেঙ্কানাড়ে জমুছি প্রচার,
ତାରିଣୀ ମାଙ୍କୁ ପୂଜାର୍ଚ୍ଚନା ପରେ ପ୍ରଚାରରେ ବାହାରିଲେ ରୁଦ୍ର ନାରାୟଣ ପାଣି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଶିକ୍ଷୟତ୍ରୀଙ୍କୁ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀଙ୍କ ଦଣ୍ଡ, ରାଲିରେ ଯିବାରୁ ହେଲେ ନିଲମ୍ବିତ। ସରକାରୀ ସହକାରୀ ଶିକ୍ଷୟତ୍ରୀଙ୍କୁ ନିର୍ବାଚନ ଆୟୋଗଙ୍କ ଛାଟ। ନିର୍ବାଚନ ଆଚରଣ ବିଧି ଲାଗିଥିବା ସମୟରେ ଏକ ରାଜନୈତିକ ଦଳର ଦଳୀୟ ରାଲିରେ ଯୋଗ ଦେଇ ନିଲମ୍ବିତ ହେଲେ ଶିକ୍ଷୟତ୍ରୀ। ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲା ଦହ୍ୟା ସରକାରୀ ନୋଡାଲ ହାଇସ୍କୁଲର ସରକାରୀ ଶିକ୍ଷୟତ୍ରୀ ସଂଘମିତ୍ରା ମଲ୍ଲିଙ୍କୁ ନିଲମ୍ବିତ କରିଛନ୍ତି ଜିଲ୍ଲା ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଦେଶର ଟପ୍ 7 ଅନଲାଇନ୍ ଗେମର୍ସକୁ ଭେଟିଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ, ଯୁବ ଗେମର୍ସଙ୍କ ଅବଦାନକୁ କଲେ ପ୍ରଶଂସା। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଜାତୀୟ ରାଜଧାନୀରେ ଭାଜପା ନେତୃତ୍ୱାଧୀନ କେନ୍ଦ୍ର ସରକାର ରାଷ୍ଟ୍ରପତି ଶାସନ ଜାରି କରିବା ପାଇଁ ବଡ଼ ଧରଣର ରାଜନୈତିକ ଷଡ଼ଯନ୍ତ୍ର ରଚୁଥିବା ଦିଲ୍ଲୀର କ୍ୟାବିନେଟ୍ ମନ୍ତ୍ରୀ ଆତିଶି ଶୁକ୍ରବାର ଦିନ ଅଭିଯୋଗ କରିଥିବା ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଇସ୍ରାଏଲ ଓ ଇରାନ ଗ୍ରସ୍ତ ନ କରିବାକୁ ଭାରତୀୟ ନାଗରିକଙ୍କୁ କେନ୍ଦ୍ରର ପରାମର୍ଶ, କାରଣ ଇସ୍ରାଏଲ ଏବଂ ଇରାନ ମଧ୍ୟରେ ଯୁଦ୍ଧ ହୋଇପାରେ, ତେଣୁ ଏଥିପାଇଁ ଏହି ସତର୍କ ସୂଚନା ଜାରି କରାଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ପଣା ପୂର୍ବରୁ ଫଳ ଦର ଆକାଶ ଛୁଆଁ, ବେଲ 40 ଟଙ୍କା, କଦଳୀ ଡର୍ଜନ 100 ଟଙ୍କା ଥିବା ଲକ୍ଷ୍ୟ କରାଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ପାଖେଇ ଆସିଲାଣି ନିର୍ବାଚନ, ଆଉ ଦିନ କେଇଟା ପରେ ହେବ ପ୍ରଥମ ପର୍ଯ୍ୟାୟ ମତଦାନ, ହେଲେ ଏବେ ଯାଇଁ ବି ଛକାପଞ୍ଜା ଭିତରେ ରହିଛି 13 ବିଧାନସଭା ଆସନ। ବିଜେଡି ବିଜେପି ଓ କଂଗ୍ରେସ ପକ୍ଷରୁ କୌଣସି ବି ଏବେ ଯାଏଁ ସେହି ଆସନରେ ଦେଇନାହାନ୍ତି ପ୍ରାର୍ଥୀ, ପରସ୍ପରକୁ ଅନାଇ ବସିଛନ୍ତି ତିନି ଦଳ ବୋଲି ଦେଖିବାକୁ ମିଳିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି 3 IAS ଅଧିକାରୀଙ୍କୁ ଅତିରିକ୍ତ ଦାୟିତ୍ୱ, ସାଧାରଣ ପ୍ରଶାସନ ବିଭାଗ ପକ୍ଷରୁ ବିଜ୍ଞପ୍ତି ପ୍ରକାଶ ପାଇଥିବା ତଥ୍ୟ ରହୁଛି। ପାନୀୟ ଜଳ ଓ ପରିମଳ, ପଞ୍ଚାୟତରାଜ ଓ ପାନୀୟ ଜଳ ବିଭାଗର ଡାଇରେକ୍ଟର ତଥା ଅତିରିକ୍ତ ସଚିବ ବିନୀତ ଭରଦ୍ୱାଜଙ୍କୁ ଓଡ଼ିଶା ଜୀବିକା ଭୁବନେଶ୍ୱର, ଭୁବନେଶ୍ୱରରେ ରାଜ୍ୟ ମିଶନ ଡାଇରେକ୍ଟର ଭାବେ ଅତିରିକ୍ତ ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ତ ସେହିପରି ଓମ୍ଫେଡ୍ର ପରିଚାଳନା ନିର୍ଦ୍ଦେଶକ ବିଜୟ ଅମୃତା ପୁଲାଙ୍ଗେଙ୍କୁ ଶ୍ରମ କମିଶନର ଭାବେ ଅତିରିକ୍ତ ଦାୟିତ୍ୱ ଦିଆଯାଇଛି। ଓଡ଼ିଶା ସ୍କୁଲ ଶିକ୍ଷା କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରାଧିକରଣ ଓସେପାର ରାଜ୍ୟ ପ୍ରକଳ୍ପ ନିର୍ଦ୍ଦେଶକ ପାରୁଲ ପଟୁଆରୀ ମୋ ସ୍କୁଲର ସଦସ୍ୟ ସଚିବ ଭାବେ ଅତିରିକ୍ତ ଦାୟିତ୍ୱରେ ରହିବେ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଘୋଷଣା, ନିର୍ବାଚନ କାର୍ଯ୍ୟରେ ନିୟୋଜିତ କର୍ମଚାରୀ ପାଇବେ ମାଗଣା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ତତେ ସ୍ତ୍ରୀ ନୁହେଁ ରକ୍ଷିତା କରି ରଖିବି, 7 ସମ୍ପର୍କ ପରେ ରାଣୀ ପଣ୍ଡାଙ୍କୁ କହିଲା ପ୍ରେମିକ ବିକ୍ରମ। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆସିଷ୍ଟାଣ୍ଟ ପ୍ରଫେସର ଷ୍ଟେଜ୍ 1 ପଦର ଅନଲାଇନ୍ ଆବେଦନ ଅବଧି ବୃଦ୍ଧି, ସୂଚନା ଜାରି କଲା OPSC ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ତ ଯାହାର ଏହାର ଅବଧିକୁ ଏପ୍ରିଲ ମାସ 30 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୃଦ୍ଧି କରାଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ସ୍କୁଲରେ ଲାଗୁ ହେବ ଇ ଉପସ୍ଥାନ, ପରୀକ୍ଷାମୂଳକ ଭାବେ ଭୁବନେଶ୍ୱର ଓ କାଳିମେଳାରେ ଆରମ୍ଭ ହେଲା ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ଏହା ସଫଳ ହେଲେ ରାଜ୍ୟର ସମସ୍ତ ସ୍କୁଲରେ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷୟତ୍ରୀଙ୍କର ଇ ଉପସ୍ଥାନ କରାଯିବ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଡିଗ୍ରୀ କଲେଜରେ ନିୟମ ହେବ କଡ଼ାକଡ଼ି, ରାଜ୍ୟରେ ଗୁଣାତ୍ମକ ଶିକ୍ଷାଦାନକୁ ଅଧିକ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉଛି, ଡିଗ୍ରୀ କଲେଜରେ ଏ କ୍ଷେତ୍ରରେ ଅଧିକ କଟକଣା ଲାଗୁ କରାଯିବ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ତେବେ ଏଣିକି ଅଧ୍ୟାପକମାନଙ୍କ ପରି ଡିଗ୍ରୀ କଲେଜର ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ ମଧ୍ୟ ସାରାଦିନ କଲେଜରେ ରହିବେ, ସମ୍ପୂର୍ଣ୍ଣ କ୍ଲାସ୍ ନ ସରିବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ କ୍ୟାମ୍ପସ୍ ନ ଛାଡ଼ିବା ପାଇଁ ନିଷ୍ପତ୍ତି ହୋଇଥିବା ସୂଚନା ରହୁଛି। ଉଚ୍ଚଶିକ୍ଷା ବିଭାଗ ପକ୍ଷରୁ ହୋଇଥିବା ନିଷ୍ପତ୍ତି ଅନୁଯାୟୀ ପୂର୍ବଭଳି ପିଲାମାନେ ମନ ଇଚ୍ଛାରେ ଅଧାରୁ କ୍ୟାମ୍ପସ୍ ଛାଡ଼ି ଯାଇପାରିବେ ନାହିଁ। ପିଲାମାନେ କଲେଜ ଗଲା ପରେ ସେହିଦିନର ରୁଟିନ୍ ଅନୁଯାୟୀ ସମସ୍ତ କ୍ଲାସ୍ ସରିବା ପରେ ହିଁ କ୍ୟାମ୍ପସ୍ ଛାଡ଼ିପାରିବେ ବୋଲି ସୂଚନା ରହୁଛି। ଯଦି କେହି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କାର୍ଯ୍ୟ ଦର୍ଶାଇ କ୍ୟାମ୍ପସ୍ରୁ ବାହାରକୁ ବାହାରେ, ତେବେ ପୁନର୍ବାର ତାଙ୍କୁ କ୍ୟାମ୍ପସ୍ ମଧ୍ୟକୁ ଯିବା ଲାଗି ଅନୁମତି ମିଳିବ ନାହିଁ, ଯାହାକି ନିୟମ ପୂର୍ବରୁ ଅଧ୍ୟାପକମାନଙ୍କ ପାଇଁ ଲାଗୁ କରାଯାଇଥିବା ବେଳେ ସମାନ ନିୟମ ଏବେ ପିଲାଙ୍କ ପାଇଁ ଲାଗୁ କରାଯିବ ବୋଲି ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ଆଦିବାସୀ ପିଲାମାନଙ୍କୁ ମାତୃଭାଷା ଭିତ୍ତିକ ଶିକ୍ଷା ମାଧ୍ୟମରେ ଶିକ୍ଷିତ କରିବାରେ ଓଡ଼ିଶା ଅଗ୍ରଣୀ ହୋଇଥିବା ତଥ୍ୟ ରହୁଛି। ପରବର୍ତ୍ତୀ ଅପଡେଟ୍ ରହୁଛି ସୁନାଦରକୁ ନେଇକି, ଓଡ଼ିଶା ରାଜଧାନୀ ଭୁବନେଶ୍ୱରରେ ଆଜି 22 ସୁନା ମୂଲ୍ୟ 10 ପ୍ରତି 66,500 ଟଙ୍କା ଥିବାବେଳେ 24 ସୁନା ମୂଲ୍ୟ 10 ପ୍ରତି 72,550 ଟଙ୍କା ଥିବା ଲକ୍ଷ୍ୟ କରାଯାଇଛି। ତ ଯାହାକି ସୁନାଦର ଆଜି 700 ଟଙ୍କା କମିଥିବା ସୂଚନା ରହୁଛି। ତ ଯାହାକି ଆଜିକାର ଟପ୍ ନ୍ୟୁଜେସ୍ ଥିଲା। ତା ସହିତ ଯେଉଁମାନେ ନିଜ ମୋବାଇଲ ମାଧ୍ୟମରେ ପଇସା ରୋଜଗାର କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ସବୁଠାରୁ ବହୁତ ବଡ଼ ଆପ୍ଲିକେସନ୍ ରହିଛି ଅପଷ୍ଟକ୍ ଆପ୍ଲିକେସନ୍।
যদি প্রতি রেফর আপনার 150 টাকা মিলব যা আপন ব্যাঙ্ক ট্রান্সফর করে পেয়ে ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক অনেক ডাউনলোড করি পয়সা কমাতে থ্যাংক ইউ জয় জগন্নাথ।